নমস্কার। আজকের ক্লাসে, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শচীন্দ্র বর্মন মেমোরিয়াল সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষক শ্রী সমল দেব। আমার সঙ্গে হারমোনিয়াম রয়েছেন এই কলেজেরই শিক্ষক শ্রী তপোদন চক্রবর্তী। আমার সামনে দুজন রয়েছে ক্লাসে, আমাদের কলেজেরই দুজন রয়েছে। তো আমি আজকে যেটা শুরু করতে যাচ্ছি তার পূর্বের ক্লাসটা একটা রেফারেন্স আমি দিয়ে তারপরে ক্লাসটা শুরু করছি। আমার আগের ক্লাসটাতে আমি বর্ণ যে পরিচয়টা শুরু করেছিলাম সেটা আমি শেষ করতে পারিনি। তো আমার যতদূর মনে হয় আমি কাত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম এবং গ এবং ঘ এটাকে শুরু করার সময়ই আমার সময় শেষ হয়ে গেছিলো, যে কারণে আমি এটাকে দেখাতে পারিনি। তো আজকে আমি গ এবং ঘে ওই জায়গা থেকে আমি শুরু করছি। আমরা যখন গত ক্লাসে বলেছিলাম ডান হাতের যে চারটে আঙুল, সেই চারটে আঙুলকে দুটো ভাগ করেছি, একটা মধ্যম অনামিকা কনিষ্ঠা এবং একটা তর্জনী। ঠিক বাঁ হাতেরও সেই আঙুলগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে তর্জনী, একটা হচ্ছে মধ্যম অনামিকা কনিষ্ঠা। তো ডান হাতের ক্ষেত্রে কনিষ্ঠার যতখানি প্রয়োজন, বাঁ হাতের ক্ষেত্রে কনিষ্ঠাটার ততখানি প্রয়োজন না, না হলেও আমার সঙ্গে আমরা রাখি, আমরা ইউজ করব এই দুটো আঙুল, মধ্যমা এবং অনামিকা একটা পার্ট, আর একটা হচ্ছে তর্জনী। তো আমার আমার সঙ্গে আঙুলের সঙ্গে আমার অনামিকাটা থাকবে, কনিষ্ঠা থাকবে, মধ্যমা থাকবে, আর আলাদাভাবে তর্জনীটা থাকবে। তাহলে সেপারেটলি আমরা যখন শিখেছিলাম আমার গুরুজির কাছ থেকে, গুরুজি বলছিলেন যে গ ক খ গ, এই গ যেহেতু গ হ্রস্ব শব্দ এর জন্য এই তর্জনী দিয়ে এই গটা বাজাতে, এবং জায়গা ক্ষেত্রে যেহেতু আমি আগেই বলেছি আমাদের দুটো সেপারেট ফিঙ্গারিং, দুটো পার্ট করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ডাবলিং হয়, কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়, সেটা বড় কথা না। পরিবর্তন যখন হবে যে শিক্ষক শিখাবেন উনি নিশ্চয়ই বলে দেবেন যে না, গটা এই আঙুলে না বাজিয়ে এই আঙুলে বাজাও, এটাতে এই ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করতে হবে। না হলে আমরা বেসিক্যালি আমরা জানবো গ যেহেতু হ্রস্ব বর্ণ এর জন্য এই আঙুলটা দিয়ে, তর্জনী দিয়েই আমরা গটা বাজাবো। আর ঘ, ঘটা হচ্ছে দীর্ঘ বর্ণ এবং এটাতে প্রচুর পরিমাণ শ্বাস ব্যবহার করা হয় এবং এটাতে ওজন থাকে, এর জন্য একটা আঙুলের সঙ্গে আরেকটা আঙুলকে জোড়া দিয়ে দেওয়া আছে, জোরালো ভাবটাকে দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে গ ঘ দুটো সেপারেট করে আমরা বাজাই। তা আমরা এইবার আমি যেটা দেখাতে চাচ্ছি গ, সাধারণত যদি আমি বলি যে বেসিক্যালি যে গ ঘ ঘে ঘি যে শব্দগুলি আমরা ইউজ করি সবগুলো গ গে ঘি একটা একটা সাউন্ডের উপরেই হচ্ছে, যেহেতু আমরা বলছি বায়াতে দুটো বর্ণ, একটা হচ্ছে ক একটা হচ্ছে গ বা ঘ। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গ ঘে ঘি ঘে যা আছে সব একটাই হবে, কিন্তু যখন আমরা বাজাতে শুরু করব এবং আমাদের যখন জ্ঞান বাড়বে, আমরা যখন ডিফারেন্ট সাউন্ডটাকে ভাগ করতে শিখবো যে না, এই সাউন্ডটা তো গ বাজালে ভাল লাগছে না, এই সাউন্ডটা গে বাজালে ভাল লাগছে, তখন দেখা যাবে যে আমরা এটাকে চেঞ্জ করছি, গ বাজিয়ে দিলাম, ঘ বাজালাম, ঘে বাজালাম, তো এগুলো সেপারেট তখন আসবে। কিন্তু বর্ণের ক্ষেত্রে আমরা গ গে ঘে এই সাউন্ডগুলো সবটা সাউন্ডে আমরা একরকমভাবেই আপাতত জানব, ঘি সবগুলো এরকম হচ্ছে, ঠিক আছে। তো মায়ার দুটো
লেটার হয়ে গেল। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে সংযুক্ত বর্ণ, ডান হাত এবং বাঁ হাতের একসঙ্গে উচ্চারিত বর্ণ। সেই বর্ণগুলো কী আছে, একটা হচ্ছে ধা, একটা হচ্ছে ধীন। এবার ধা ধীন কী করে বাজাবো? আমরা ডান হাতের আমরা দেখছি তা যদি বাজাই তা, এই তা আর বা হাতের যদি ঘ ঘ, এই দুটো তা আর ঘ একসঙ্গে যদি বাজাই, যে শব্দটা বেরোচ্ছে সেটা ধা হচ্ছে। তো একসঙ্গেটা কতখানি একসঙ্গে হবে? আমাদের দুটো চোখ, দুটো চোখের যে পলকগুলো আমরা বলছি দশটা পলক যদি একসঙ্গে পড়ে, দশটা পলক যদি আমি একসঙ্গে ফেলতে পারি তাহলে একটা সেকেন্ড হয়, দশ পলকে এক সেকেন্ড হয়। তাহলে আমি যখন পলকটা ফেলছি, দুটো পলক একই সঙ্গে পড়ছে, ঠিক আমার তা এবং ধাটাও ঠিক ওই এক পলকের মধ্যে দুটোকে ফেলতে হবে, তাহলে যেই সাউন্ডটা বেরোবে সেটাই হবে ধা। আগে পড়ে বললে হবে না, তো আমি ধাড়া বাজাতে গেলে একসঙ্গে পড়বে, এরকম করলে হবে না, তাহলে গতা হয়ে যাবে, এটা ধা হবে। তাহলে ধা বাজাতে গেলে ধা ধা, একসঙ্গে একই পলক একই মুহূর্তে, পলক মুহূর্ত সব দুটো একই, একই শব্দের দুটো নাম। তো একসঙ্গে ফেলতে গেলে একই মুহূর্তে যদি আমরা দুটোকে স্ট্রোক করি, ফলে যদি একটা সাউন্ড বেরোয় তাহলে সেটাকে আমরা ধা বলি। ঠিক তেমনি ধীনটাও তাই, ধীনটা শুধু জায়গা পরিবর্তন হচ্ছে সুরের মধ্যে, সুরের মধ্যে তি বাজাচ্ছি তি বা তিন, তার সঙ্গে ঘেটা একসঙ্গে করে দিচ্ছি ধীন। তাহলে ধীন হচ্ছে, তাহলে একই মুহূর্তে দুটো স্ট্রোক হচ্ছে এবং একটা সাউন্ড বেরোচ্ছে, তাহলে সেটা ধীন হচ্ছে। তাহলে এই গেল আমার দশটা বর্ণ লেটার, যেটা নাকি আমার তবলার মধ্যে থাকছে, সেটা হচ্ছে কি কি হচ্ছে, তা বা না, তি বা তিন, তে বা তি, রে বা টে, দিন বা ধুন, হচ্ছে তুন, আর হচ্ছে ক কে কি কাত, আছে গ ঘে, আর দুটো হচ্ছে সংযুক্ত, সেটা হচ্ছে ধা ধীন। এই হলো আমার দশটা লেটার বা বর্ণ তবলার মধ্যে আমরা বাজিয়ে থাকি। এই বর্ণগুলোকে দিয়েই অনেক শব্দ অনেক বোল রচনা আমরা করে থাকি। এবার আমি যেটা বলতে যাচ্ছি, আমাদের যেমন গানে, গানে যেমন আমাদের সারেগামা বাদানিসা সানিধাগমা গাড়াসা, এই সাতটা স্বরের মধ্যে আমরা জানি যে দুটো স্বর আছে, সেটাকে বলছে অচল স্বর, বাকি স্বরগুলো সচল। তো অচল আর সচলটা কী করে, স্বর আবার অচল আবার সচল, এটা কি? এখানে আমরা দেখছি যে যেই স্বরটা কোনো কোমল বা তীব্র বা করি নেই, সেই স্বরটা অচল স্বর, তার মুভমেন্ট ওই জায়গাতে। কিছু কিছু স্বর আছে যেগুলো শুদ্ধ কোমল আছে, শুদ্ধ তীব্র আছে, তার মানে কি, তার যে সাপোজ আমি যদি বলি রে, সার পরে রে, রে যে স্বরটা, সেই স্বরটা সার পরেই রে শুরু, সেই রেটা কোমল রের প্রথম থেকে শুরু করে শুদ্ধ রের শেষ পর্যন্ত একদম কোমল গার আগ পর্যন্ত তার স্থান। তো সে কোমল রের থেকে শুদ্ধ রে যেতে পারছে, শুদ্ধ রের থেকে কোমল রে আসতে পারছে, তার একটা জায়গা নড়াচড়ার একটা জায়গা আছে, কিন্তু সার সেরকম কোনো জায়গা নেই। পারও ঠিক তাই, পারও নড়াচড়ার জায়গা নেই, পা যদি পাটাকে যদি একটু বাড়ানো যায় তাহলে সেটা হয়ে যাবে কোমল ধা, পাটাকে যদি একটু কমানো যায় তাহলে সেটা হয়ে যাবে কড়িমার দিকে টান করে যাবে, তাহলে পা পার জায়গাতে আছে। সেই রূপে সা এবং পা হচ্ছে অচল স্বর,
তার কোনো মুভমেন্ট নেই। আর বাকি রে গা মা ধা নি সে সঙ্গে স্বর হচ্ছে সচল স্বর, তার মুভমেন্ট আছে। আমাদের তবলার ক্ষেত্রে কিন্তু সেই রকম ব্যাপারটা রয়ে গেছে। তবলার মধ্যে কীরকম আছে, আমরা তবলাটাকে আমরা যে কোনো একটা স্কেলে সা মিলিয়ে নিই, মেলানোর পরে যে ডানাতে যে স্ট্রোকগুলো করেছি তা তিন বা তুন, এই যে শব্দগুলো তা তি বা তিন, এটা সাথে থাকছে, একদম একুরেট সাথে মেলানো হলো, সাত সা আছে, তুনটা সাত ঠিক চড়া পোষণে আছে, সেটা হচ্ছে শুদ্ধ রে। তাহলে এই যে তা এবং শুদ্ধ রে এইটা কিন্তু ফিক্সড, এর নড়াচড়া করার কোনো রাস্তা নেই, এটা হচ্ছে অচল বর্ণ তবলার ক্ষেত্রে। তাহলে সচল বর্ণ কোনগুলো, সচল বর্ণ হচ্ছে বায়াতে যেগুলো, বিশেষ করে গ ঘে যে গড় যে বাণীটা, সেই বাণীটা দিয়ে আমরা তবলার এই বর্ণগুলোকে আমরা সচল রূপ দিতে পারি। কি করে, বায়াটাকে যদি আমি সাথে মেলাই, সা মেলানোর পরে সাথে পরে যদি আমি প্রেশার ক্রিয়েট করি, সে আন্দাজ বুঝে সা রে গা মা, তাহলে আমার গ দিয়ে আমি সচল রূপটা আমি দেখাতে পারছি। আর ডান হাতের যেটা বাজাচ্ছে সেটা হচ্ছে অচল রূপ, তো এটা আমার সুরের সঙ্গে মিলছে, কিন্তু আমি যাচ্ছি সেরকম করে সা রে। সচল রূপটা আমাদের বায়া আমাদেরকে দিয়ে থাকে, এবং এই রূপটাকে বুঝতে গেলে যেমন তবলা আমি যেমন বাজাচ্ছি, তবলার সঙ্গে আমার স্বরের সেন্সটাও থাকতে হবে। আমি তো বলবো যারা তবলা বাজায় তাদের গান শেখাও খুব দরকার, স্বরের ব্যাপারটা যদি, স্বরের কনসেপ্ট যদি না আসে, সারেগামা বাধানি স্যার সে যদি না বুঝে, তাহলে তার এই বায়া দিয়ে যে তার বাজনার যে একটা মডিফাই করা, বাজনাটাকে আরো পরিবর্তিত করা, আরো সুন্দর করা, সেই জিনিসটা হবে না। তাই শুধু কাট কাট দা দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন দা দিন দিন দা এক এবার ওই স্বর সচল স্বরটাকে যদি আমি ইউজ করি কি হবে, তাদের বাজনাগুলো যদি আমরা শুনি, আমরা দেখতে পাবো যে বায়াটাকে নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন। এখন তো বায়াটাকে দিয়ে পুরো গানটাকেই বাজিয়ে দিচ্ছে। ওস্তাদ জাকির হোসেনজি তো এটাকে নিয়ে এসছেন, আমি বলবো তার আগে এই চিন্তাটা করেছেন কিনা আমি জানি না, আমার সামান্য জ্ঞানে আমি, আমার মনে হয় জাকির হোসেনজির আগে কেউ বায়ান দিয়ে সেই গানটাকে বাজিয়ে দেওয়া সেটা হয়তো করেছেন কিনা আমি জানি না, করলেও করে থাকতে পারেন, ভারতবর্ষে কোথায় কে কী করছেন, আসলে আমরা যে জায়গাতে থাকি সেখান থেকে সেই জায়গায় সবটাই তো জানা আমাদের সম্ভব না। আমাদের কাছে যেই সূত্রগুলো আসে, যেই সিডি থেকে বা যে রেকর্ডিং থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলোই আমরা বলি। তাছাড়াও দেখা গেল যে অনেক কর্নারে অনেকেই অনেক কিছু করে রেখে দিয়েছে, যেটা আমরা আমরা জানিও না, কথা বলতে গিয়ে যদি শুনলাম যে হ্যাঁ ওটা তো অমুক জায়গায় অনেক আগেই করে রেখে দিয়েছে, তাহলে ভারতবর্ষের কে কোথায় কী করে রেখে দিয়েছে সেটা আমরা জানি না। তা আমি তো বলবো আগে যে জাকিরজির
মাঝখান থেকে আমি শুনেছি যে মায়াটাকে নিয়ে এত চিন্তা ভাবনা, এত কিছু, পুরো গানটাকে বাজিয়ে দিচ্ছেন মায়া দিয়ে। তাহলে মায়ার দিয়ে কেন গানটা বাজিয়ে দিচ্ছেন? মায়াটা হচ্ছে চল বর্ণ, মায়ার যে বর্ণগুলো সেগুলো হচ্ছে চল বর্ণ, সেগুলো মুভমেন্ট করতে পারে, এবং মুভমেন্ট করতে পারে বলেই এই জিনিসটা আজকে উনি দেখাতে পেরেছেন এবং উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা এখন এই যে প্রজন্ম চলছে সেই প্রজন্ম সেই ধারাটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে ক্লাসটা অফ করতে হচ্ছে, সময় আমার শেষ। তো আশা করবো আগামী যে ক্লাসটা হবে সবাই ক্লাসটাকে ফলো করবে। যদি কারোর কোনো উপকারে আসে এই ক্লাসটা, আমি নিজেকে কৃতজ্ঞতা মনে করবো। আজকে বিদায় নিচ্ছি।